হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি। যেমনটি থাম্বনেলে অলরেডি দেখতে পেয়ে গেছেন, ব্রিটানিয়া কোম্পানির তরফ থেকে বিভিন্ন ধরনের পজিশন এখানে বেরিয়েছে, যেটাতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু ডিটেলসে বলবো, তাই আপনাদের রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, যেখানে কিন্তু আপনাদের সব ধরনের ডিটেলস এখানে পেয়ে যাবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটারও ডিটেলস বলবো। এছাড়াও আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, রিলিজিয়ান লজিস্ট স্টিক অ্যান্ড কাস্টমার সার্ভিস ম্যানেজার, ট্রেনি, প্রোডাকশন অফিসার, পারচেজ অফিসার, সেন্ট্রাল কোয়ালিটি অডিট অফিসার, বিজনেস ডেভেলপার ম্যানেজার, এরিয়া সেলস ম্যানেজার, এরিয়া সেলস এক্সিকিউটিভ, রিলিজিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, সায়েন্সিফিক ম্যানেজার, মেটেরিয়াল প্ল্যানিং ম্যানেজার, এরিয়া সেলস এক্সিকিউটিভ অ্যান্ড আদার্সকে পোস্ট যেগুলো বেরিয়েছে। তো এখানে 1000 প্লাস ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারে। কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও বিভিন্ন ধরনের ভ্যাকান্সি বেরিয়েছে, যেগুলোতেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারে। এখানে আপনাদের বলে রাখি, মিনিমাম যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন তাকে কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। মানে এই কোম্পানির তরফ থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে, গ্র্যাজুয়েশন পাস মাস্ট হতেই হবে, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন মাস্ট আপনাদের করতে হবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 ইয়ার্সের ওপর হতে হবে, এবং তাছাড়াও কিন্তু এখানে SC ST OBC ক্যান্ডিডেটরা এখানে আলাদাভাবে এজ রিডাকশান পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে চাচ্ছে তার কিন্তু মিনিমাম 18 ইয়ার্সের উপর হতে হবে। ম্যাক্সিমামটা এখানে বলা হয়নি, তাই আপনাদের বলবো মিনিমাম যে এজ লিমিটটা দেওয়া আছে 18 ইয়ার্সের উপর হতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। অ্যাপ্লিকেশান করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, সেটার লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশান বক্সে অলরেডি প্রোভাইড করে দেবো। এবং এর সাথে সাথে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস আপনাকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে সিলেকশান হবে, মানে কোনো ধরনের এক্সাম হবে না, অনলি বেস ইন্টারভিউ বেস এই জবটা। তো আপনাকে ইন্টারভিউ দিতে হবে, তাতে যদি আপনি কোয়ালিফাইড হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই জবটি পেয়ে যাবে। এর সাথে সাথে বলে রাখি, যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবেন তার স্যালারি কিন্তু এই পোস্টগুলোর মধ্যে মিনিমাম আপনাকে 20,000-20,000-এর ওপর আপনাদের স্যালারি দেওয়া হবে। এবং এই ধরনের পোস্টগুলোতে যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন বা কাজ করেন কিন্তু আপনার একটি ব্রাইট ফিউচার হতে পারে। তো ব্রিটানিয়া কোম্পানির তরফ থেকে এই ধরনের পোস্টগুলোতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন এবং জব করতে পারেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ফেসবুক ইনস্টাগ্রামের পেজগুলোতে আপনারা গিয়ে ফলো করতে পারেন, যেখানে কিন্তু আপনাদের যতগুলি কোশ্চেন আছে জানার সব কিছু কিন্তু ডিটেলস আমি ওখানে আপনাদের প্রোভাইড করব। এবং এছাড়াও কমেন্ট করতে পারেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা।